শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন। আমার শ্রেণীর ছোট ভাই, ভাই আপনার নামটা বলবেন একটু। ইমরান ভাই, ইমরান ভাই, আমাদের এই সিটি গার্ডেন রেস্টুরেন্ট আজকে কত বছর হয়েছে? সাড়ে তিন বছরে। আপনি তো ম্যানেজার হিসেবে আছেন, তো আপনাদের এই সকালবেলার নাস্তা কি তৈরি করা হয়? কাস্টমারদের সারা কেমন পান সকালবেলা থেকে? সকালে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই, আপনার অন্যান্য খাবার আছে, ভর্তা আছে, আর রাতের বেলা রাতের মধ্যে আপনার চাপ, গ্রিল, চিকেন মশলা। ভিউয়ার্স, আমাদের সিটি গার্ডেনের মধ্যে সব ধরনের খাবার এ টু জেড পর্যন্ত আছে। ভাই আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই আপনি কতদিন যাবত এখানে আছেন? তিন বছর। আপনাদের ম্যানেজার কেমন সাপোর্ট করে আপনাদেরকে? এই সকালবেলা আপনারা কি খাবার তৈরি করবেন? সকালবেলা হয় খাসি ফ্রাই আছে, এবং স্যুপ, ডাল, সবজি, বোনা খিচুড়ি, পরোটা, তন্দুর। ধন্যবাদ, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা আপনি কি খাবারের জন্য আসছেন? সকালে কি খাবেন চিন্তা ভাবনা করলেন? আমি তেল ছাড়া রুটি আর মুগের ডাল। মুগের ডাল আর তেল ছাড়া রুটি। আপনি কি প্রত্যেকদিন এখানে আসে খেতে? না, মাঝে মাঝে। না, আমি আসলে পেশার পার্টি, আমি একজন টিচার। আচ্ছা, আমি আসতে এখানে নাস্তার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি যে এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে খাবার তৈরি করা হচ্ছে। ভাইয়া তুমি কেমন আছো? তুমি কতদিন যাবত এখানে আছো সিটি গার্ডেনে? এক বছর হয়েছে, ভালো থাকো। আমি চলে যাচ্ছি এখন সিটি গার্ডেনের মেইন পাকুশি যে আছেন, যিনি আমাদের সকালবেলা খাবার খাওয়াবেন বোফে আইটেমের মতো। ভাই আপনার নামটা বলবেন? মাইনুদ্দিন ভাই, আপনাদের সকালবেলার নাস্তাটা কী আছে একটু খুলে বলবেন। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত আছেন? চার বছর। চার বছর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু কিচেন রুমে যাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ কিচেন রুম, নিট অ্যান্ড ক্লিন। ভাই জান আপনাদের অনুভূতি কেমন? আপনাদের সিটি গার্ডেন আছে কতদিন আছে? ভালো, তিন বছর ধরে আমি আসছি এখানে। ভালো। আজকে সকালবেলা রান্না কি তৈরি করতেছেন? আমাদের সকালে রান্না আছে, আপনার খাসির পায়া আছে, মুরগির চুপ আছে, মুগ ডাল আছে, মুগ গুড়ের ডাল আছে, সবজি আছে। আপনাদের এই ইয়েটা অন্যান্য রেস্টুরেন্টে দেখি যে আপনাদের খুব একটা কদাচার অবস্থা থাকে, আপনাদের এটা নিট অ্যান্ড ক্লিন কীভাবে রাখেন? আমাদের এটার জন্য পরিষ্কারের জন্য দুজন মানুষ স্পেয়ার রাখা হয়েছে, আধা ঘন্টা পর পরে পরিষ্কার করে, এই জন্য আমাদের কিচেনটা অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক খুব ভালো। অনেকটা বলেছে, ধন্যবাদ আপনাকে। ভাজার কাকা আপনি কত বছর যাবত আছেন এখানে? আমি 10 বছর। মাশাআল্লাহ, তো আপনি এর আগে কোথায় ছিলেন? ঢাকাতে। তো এখানে আপনি কি বাবুরচি হিসাবে আছেন? না, আমি কাটিং পাসপোর্টের মালবানি। পাসপোর্টে পাসপোর্টে কি আইটেমগুলো তৈরি করছেন? সিঙ্গারা, সমোসা, ভেজিটেবল রোল, চিকেন রোল, তারপরে বার্গার, স্যান্ডউইচ। স্যান্ডউইচ, হ্যাঁ, বেশ ভালো হয়েছে। এই এক্সপিরিয়েন্সটা কোথা থেকে নিয়েছেন আপনি? ঢাকা থেকে। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, সিটি গার্ডেনের মধ্যে আপনারা চলে আসবেন, সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে খাবারের মান অত্যন্ত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিনভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সুবাদে আমি সিটি গার্ডেন সম্পর্কে এখানে তুলে ধরলাম। মনোরম পরিবেশের মধ্যে আসবেন, এখানে বড়ি কাবাব থেকে শুরু করে দই, তারপর হচ্ছে বিরিয়ানি, লাচ্ছি, সব ধরনের খাবারগুলি এখানে পাওয়া যায়। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে আমি ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলি। ম্যানেজার সাহেব, আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনি যে আজকে যে চ্যানেলে সাক্ষাৎকার দিলেন? এর আগে কি চ্যানেলে কোনো চ্যানেল থেকে সাক্ষাৎকার নিয়েছে? হ্যাঁ, এর আগেও আমাদের এখানে অনেকে চ্যানেল আসছিলো, তারপর সাংবাদিক আসছিল,
জার্নালিস্ট আসছিল আপনার আমাদের সাথে কথা বলছে, আপনার সাথে কথা আজকে সকালে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর তাছাড়া আপনার সবকিছু মানে ধন্যবাদ আপনাকে। সিটি গার্ডেন রেস্টুরেন্ট, সিটি গার্ডেন রেস্টুরেন্ট আজ চলে আসুন, মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা হয়। যে এখানে লোকেশনটা হলো আপনার কুমিল্লা বাদুরতলা শিশু মঙ্গল রোড আর কি। ভিউয়ার্স আপনারা চলে আসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ারে সকালবেলার নাস্তা পায়া, তারপর হচ্ছে গরু মাংস, তারপর হচ্ছে সকালবেলার নাস্তা পায়া, এগুলি শ্বশুরবাড়ির জন্য নিয়ে যাবেন এবং খাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ দুপুরে 11:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন আমাদের আলোকিত ম্যানেজার সাহেবের সাক্ষাৎকার এবং সিটি গার্ডেন সম্পর্কে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।